শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমি মোহাম্মদ শাহিন আল মাসুদ, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি, রাজধানী। ঘরে বসে শিখি পেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো এই করোনার কারণে সারা বিশ্বের মতো আমাদের অনেক কার্যক্রম বন্ধ, যার ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেই 17 মার্চ থেকে বন্ধ হয়ে গেছে, যে কারণে আমাদের আনন্দের স্কুলে আমরা যেতে পারছি না, আনন্দ করতে পারছি না। বন্ধুরা, তার মানে কি আমরা লেখাপড়া বাদ দিয়ে বসে থাকব? না, আমরা অনেকে অনলাইন স্কুলে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চলনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক তোমাদেরকে নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঘরে বসে শিখে পেয়েছে আজ আমি 5ম শ্রেণীর শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা সমাধান করতে এসেছি। বন্ধুরা, আমরা অবশ্যই সবাই বই খাতা কলম নিয়ে এসেছি। তোমরা অনেকদিন থেকে ক্লাস করছো, তোমরা জানো কি করতে হবে। তো তোমরা তোমাদের গণিত বইয়ের 20 পৃষ্ঠা বের করো। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে 7 এবং 8 নং সমস্যার সমাধান করে দিয়েছিলাম। অনেকেই সেটি হোমওয়ার্ক করে আমার মেসেঞ্জারে পাঠিয়েছ, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা পাঠাওনি তাদেরকে অনুরোধ করছি, তোমরা অবশ্যই পাঠানোর চেষ্টা করবে এবং তোমার অভিভাবকদেরকে সম্ভব বলে দেখাবে। বন্ধুরা, অনলাইনে ক্লাসেও অনেক মজা আছে, তাই না? হ্যাঁ, দেখো আমি অনেক শিক্ষার্থী তোমরা আমার সামনে আসো যাদেরকে আমি কোনোদিন দেখিনি, চিনি না, আর এখন এই অনলাইন ক্লাসের সুবাদে তোমরা আমাকে দেখছো, চিনছো, আবার আমাকে মেসেঞ্জারে কি সুন্দর সুন্দর কথা লিখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা নয়, আমরা এসো আমরা 9 নং সমস্যাটি পড়ব। তোমরা একটু দেখো, রাজু এবং রনির একত্রে 690টি লিসু আছে। রাজু অপেক্ষা রনির 86টি কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি লিসু আছে? বন্ধুরা, সমস্যাটি কিন্তু আগে বুঝতে হবে। কি বলেছে? রাজু এবং রনি নামে দুইজন বালক, তাদের দুইজনের লিসু আছে 690। এখন বলছে রাজু অপেক্ষা রনির কম আছে 86টি, প্রত্যেকের কয়টি আছে? বন্ধুরা, যদি দুইজনের লিসুর পরিমাণ সমান হতো তাহলে আমরা কি করতাম? শুধু দুজনের যে মোট লিসু তাকে দুইতে ভাগ দিলে দুইজনের বেরোয় যেত। এখানে আমাদের সেই সুযোগটি নেই। এখানে কে এখানে ঝামেলাটা করেছে, সমস্যাটা কে বাঁধিয়েছে? সিয়াসি। এই সিয়াসি কে? এই সিয়াসি হলো রাজু অপেক্ষা রনি কম বা রনি অপেক্ষা রাজু বেশি। তো আমরা যে সিয়াসিটি লিসু এখানে ঝামেলা বাঁধিয়েছে সেই সিয়াসিটি লিসুকে যদি মোট লিসু থেকে বাদ দিয়ে রাখি বন্ধুরা, তাহলে দুইজনের লিসুর পরিমাণ সমান হয়ে যাবে না। তো যখন দুইজনের লিসুর পরিমাণ সমান হয়ে যাবে তখন যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে যার কম লিসু আছে তারটা বের হয়ে যাবে না, অর্থাৎ রনিটা বের হয়ে যাবে। তো রনিটা যদি বের হয়ে যায় তখন কি করব? কার বেশি আছে সিয়াসিটি? রাজু। তাহলে রনির যদি যেটা থাকবে সেইটার সাথে যদি আবার এই সিয়াসিটা যোগ করি তাহলে রাজুটা বেড়ে যাবে, তাই তো? বন্ধুরা, বুঝতে পেরেছ? এই জাতীয় সমস্যার আগে করেছি, এর আগেরটাই ছিল ফাতেমা ফরিদার পেতন, ঠিক সেই রকমই, শুধু রাজু এবং রনি লিচুর পরিমাণ। বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই পারা যাবে যে সিয়াসিটি লিচু বেশি আছে, কার? রনি অপেক্ষা রাজুর বেশি আছে বা রাজু অপেক্ষা রনির কম আছে। এখন ওই 690 থেকে 86টি বাদ দিলে যেটা থাকবে সেই লিচুর পরিমাণটা এমন হবে দুজনের সমান, তাহলে দুটো ভাগ করবো, দুইতে ভাগ করলে ওই সম পরিমাণটা বেরোয় যাবে, তাহলে যার বেশি তার সাথে ওই সিয়াসটা যোগ করলে হয়ে যাবে। বন্ধুরা, এসো আমরা সমস্যাটি সমাধান করি
তাহলে আমরা প্রথমে লিখব 9 নং সমস্যার সমাধান। বন্ধুরা তোমরাও কিন্তু আমার সঙ্গে লিখবা 9 নং সমস্যা সমাধান। তাহলে কি লিখব? রাজু এবং রনি মোট লিচু থেকে রাজুর বেশি লিচু বাদ দিলে দুজনে লিচুর পরিমাণ সমান হবে। বন্ধুরা এই কথাটি বলেছি, একটু লক্ষ্য করো কি লিখলাম, এই কথাটা আমরা লিখে নেব, রাজু এবং রনির মোট লিচু থেকে রাজুর বেশি লিচু, সরি বেশি লিচু বাদ দিলে দুজনের লিচুর পরিমাণ সমান হবে। তাহলে রাজু রনির একত্রে কত আছে আমরা বন্ধুরা লিখি, তাহলে লিখব রাজু এবং রনি একত্রে মোট লিচু আছে কয়টি? 690টি। বন্ধুরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এবং লিখে নিচ্ছ, রনি অপেক্ষা রাজুর বেশি আছে 86টি। বন্ধুরা এখানে একটা কথা বলার আছে, রনি অপেক্ষা রাজুর বেশি আছে অথবা রাজু অপেক্ষা রনি কম আছে, একই কথা। বাদ দিলে 6 10 4 হলে হাতে 1 9 0 604টি। বন্ধুরা আমি যেটা বলেছিলাম, এখন যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি করব, এখানে যার কম আছে তার তা বের হবে, কে কম আছে? রনি। তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব কারটার জন্য, তাহলে আমরা লিখব সুতরাং রনি আছে 604/2টি লিচু সমান, আমরা ভাগ করলে 604কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 302টি লিচু। বন্ধুরা এই ভাগটাও তোমরা করে দেখাবে, এখানে 2 দিয়ে 604কে 3 বার যায় 6, 0 কেটে আনলাম গেল গেল না 0 করলো, এখানে আবার এই 4 কাটলাম গেল 2 বার 4, 302 302টি লিখেছি। বন্ধুরা এইটুকু একটু দেখে নাও কি লিখেছি, রাজু এবং রনির মোট লিচু থেকে রাজুর বেশি, রাজু এবং রনির একত্রে মোট লিচু আছে 690টি, রনি অপেক্ষা রাজুর বেশি আছে 86টি। তো বাদ দিয়ে কত হয়েছে, আমরা উপরের এই সেন্টেন্সটা অনুযায়ী আমরা বাদ দিয়েছি 604টি লিচু আছে, তাহলে রনির আছে 604/2টি লিচু সমান 302টি লিচু। দেখো এখানে ভাগ করে দিয়েছি। বন্ধুরা আমি উপরে টুকু একটু মুছে দিচ্ছি, মুছে দিতে হচ্ছে, আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো। এখন রাজু আছে, সুতরাং রাজুর আছে, রাজুর কত ছিল? এই 302 এর সাথে রনির চেয়ে আরো 86টি বেশি ছিল, তাহলে যোগ হবে, তাই তো বন্ধুরা? তাহলে যোগ করলে কত হয়, আমরা এটিও দেখিয়ে দেব, এভাবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আমরা রাত করব সব সময়ের জন্য। 388টি লিচু।
বন্ধুরা আমাদের যেটা এখানে চাওয়া হয়েছে রাজু এবং রনির প্রত্যেকের কয়টি জিনিস আছে তাহলে দেখো এখানে 388টি রাজু আর 302টি রনির সেই অনুযায়ী এই 388 থেকে যদি 302 বাদ দেই 86 বের হবে তাহলে আমাদের কথা ছিল কি রাজু অপেক্ষা রনির 86টি কম সেই 86টি কমই আছে এবং এই 302 এবং 388 যোগ করলে 690 হবে বন্ধুরা তার মানে আমরা পেয়ে গিয়েছি রাজু এবং রনি প্রত্যেকের নিশ্চিত পরিমাণ তাহলে আমরা কি লিখব এখন লিখব সুতরাং রাজুর আছে 388টি লিচু এবং রনির আছে 302টি লিচু বন্ধুরা আমি আশা করছি এই সমস্যাটি তোমরা সুন্দর করে বুঝে গিয়েছো কি বলেছিল আমি আরেকবার বলছি বলেছিল রাজু এবং রনি দুজনের একত্রে লিচু আছে 690টি রাজু অপেক্ষা রনির 86টি কম প্রত্যেকের লিচুর পরিমাণ কত বন্ধুরা রাজু অপেক্ষা রনির 86টি কম আছে অর্থাৎ রনি অপেক্ষা রাজু 86টি বেশি আছে ভাষাটি যেভাবেই থাক আমাদের বুঝতে হবে এখানে যেটা মূল ব্যাপার সেটা হলো আমরা জানি দুইজনের লিচু যদি সমান হতো তাহলে আমরা দুইতে ভাগ দিলে দুজনটা পেয়ে যেতাম যেহেতু দুইজনের সমান নেই বেশি আছে একজনের তো যারটা বেশি আছে সেই বেশিটা আমরা সবসময় মোট লিচু বা মোট যে পরিমাণ আছে তার থেকে বাদ দিব বাদ দেওয়ার পর দুই দিয়ে ভাগ করলে যার কম তারটা বের হবে এখানে কার কম ছিল রনির কম ছিল তাহলে রনিরটা বের হয়ে গেছে প্রথমে আমরা বিয়োগ দিয়েছি 690টি মোট লিচু থেকে 86টি কি হয়েছে 604টি আছে সেটাকে দুই দিয়ে ভাগ করে কি হয়েছে 302টি এই 302টি লিচু কার রনি আর রাজু কি এর চেয়ে 86টা বেশি বন্ধুরা এটাই ছিল আমাদের সমস্যা আশা করছি বুঝতে পেরেছো এখন আমরা যাব পরবর্তী সমস্যা বন্ধুরা এটা মুছে দিচ্ছি আমরা 10 নং সমস্যাটি পড়ি 10 নং সমস্যাতে কি আছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ তাদের প্রত্যেকের বয়স কত মা এবং পুত্রের বয়স যেটা দেওয়া আছে সেটা 60 বছর এখানে পুত্র এবং মায়ের আলাদা কোনো বয়স দেওয়া হয়নি কি ক্লু দিয়েছে মায়ের যে বয়স পুত্রের তার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ পুত্রের বয়স মায়ের বয়স পুত্রের 3 গুণ মা পুত্রের যে বয়স মায়ের বয়সটা ঠিক তার 3 গুণ অর্থাৎ পুত্রের যদি 1 বছর হয় মায়ের 3 বছর পুত্রের 3 বছর হলে মায়ের 9 বছর এখানে বলে দিয়েছে দুজনের বয়স 60 বছর ক্লুটা দিয়েছে তাহলে আমরা যদি এভাবে করি যে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ তাহলে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের কয় গুণ বন্ধুরা খুবই সহজ 1 গুণ তাহলে মোট দুজনের বয়স কত 4 গুণ এটা 4 গুণ কি এই 4 গুণ পুত্রের বয়সের 4 গুণ মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ পুত্রের বয়সের 1 গুণ তাহলে এই দুজনের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ বন্ধুরা পুত্রের বয়সের 4 গুণ সমান যদি 60 বছর হয় তাহলে পুত্রের বয়স হলো 1 গুণ সে 1 গুণ সমান 60 কে 4 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে আর মায়ের বয়সটা কিভাবে বের করব 60 কে 3 দিয়ে মানে 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব অথবা যেহেতু দুজনের বয়স দেওয়া আছে তো সেই মোট থেকে পুত্রের বয়সটা যেহেতু পেয়ে গিয়েছি সেটা বাদ দিলে মায়ের বয়সটা পেয়ে যাব উভয় ভাবেই করতে পারবো আমরা তো বন্ধুরা একটু দেখো আমি করছি সমস্যাটি তোমরা লিখে নেবে অবশ্যই তাহলে লিখবো 10 নং সমস্যার সমাধান তোমরা সবাই 10 নং সমস্যার সমাধান এখন লিখবা দেখো আমরা লিখবো মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ এই কথাটা কিন্তু আমাদেরকে বলা তাহলে সুতরাং পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ এটা খুবই সহজ বুঝতে পেরেছো নিশ্চয় তাহলে আমরা যদি এটা যোগ করি কত হয় 4 গুণ এই 4 গুণটা কার বয়স মা ও পুত্রের বয়স তাহলে আমরা কি লিখব মা ও পুত্রের
বয়সে সমষ্টি সমান পুত্রের বয়সে চার গুণ। বন্ধুরা এইটুকু বুঝে নাও, এইটুকু কি করলাম, আমাদের বলা আছে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ, বলা আছে না? তাহলে খুবই সহজ একটা ব্যাপার যে মায়ের বয়স যদি পুত্রের বয়সের তিন গুণ হয় তাহলে পুত্রের বয়সের কয়েক গুণ? এক গুণ। মানে আমার বয়স সমান আমার বয়স, তোমার বয়স সমান তোমার বয়সের এক গুণ, তোমার মায়ের বয়স এখানে বলা আছে তোমার বয়সে তিন গুণ। বন্ধুরা তাহলে মায়ের বয়স তিন গুণ, তোমার বয়স এক গুণ, এই তুমি এবং তোমার মায়ের বয়স অর্থাৎ ওই পুত্র এবং ওই পুত্রের মায়ের বয়স পুত্রের বয়সের চার গুণ। কেননা মোট বয়সটা এখানে তো আছে 60 বছর, আমরা এই জন্য দুইজনের বয়সের সমষ্টির সমান পুত্রের বয়সের কয় গুণ হয়। তাহলে বন্ধুরা দেখো, এখন পুত্রের বয়স যদি বের করতে চাই, এই যে আমাদের 60 বছর ছিল সেই 60 বছরকে 4 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে বের হবে পুত্রের বয়স, আর 3 দিয়ে গুণ করলে বের হবে মায়ের বয়স। বন্ধুরা আমরা এখন লিখব যে কি, তাহলে পুত্রের বয়সে 4 গুণ সমান কত বছর তো আছে 60 বছর। বন্ধুরা খুবই সহজ ব্যাপার, লক্ষ্য করো পুত্রের বয়সে 4 গুণ সমান 60 বছর। কেননা আমরা এখানে লিখেছি মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সে 4 গুণ। তাহলে এই যে পুত্রের বয়সে 4 গুণ সমান এই সমষ্টিটা কত? 60 বছর। 60 বছর, তাই না? তাহলে খুবই বোঝা যাচ্ছে, সুতরাং পুত্রের বয়স কত হবে? এই 60 ভাগ 4 বছর সমান, আমরা ভাগ করে দেখিয়ে দেব 60 কে 4 দিয়ে, একবার যায় 4, থাকলো 2 0, 5 বার বেশ, তাহলে 15 বছর। বন্ধুরা আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো আমাদের বলা আছে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ এবং পুত্রের বয়স সমান পুত্রের বয়সে 1 গুণ। আমরা ধরে নিয়েছি যে যেহেতু মা 3 গুণ তাহলে পুত্র 1 গুণ, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ। বন্ধুরা প্রশ্ন আর থাকতে পারে আমি কেন সমষ্টি বের করবো, যেহেতু সমষ্টি তাদের বয়সটা দেওয়া আছে এই জন্য আমরা বের করে নিয়েছি। তাহলে পুত্রের বয়সের 4 গুণ সমান যেহেতু 60 বছর, তাহলে পুত্রের বয়স 60 ভাগ 4 সমান 15 বছর। বন্ধুরা আশা করছি একটু বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটু তুলে নাও তোমরা, আমি বিশ্বাস করছি তোমরা তুলে নিয়েছো। এখন পুত্রের বয়স আমরা পেয়ে গিয়েছি, বন্ধুরা মুছে ফেলছি, পুত্রের বয়স যেহেতু পেয়ে গিয়েছি তাহলে এই পুত্রের বয়স এখন আমরা মা এবং পুত্রের বয়সের সমষ্টি থেকে যদি বাদ দিই তাহলে মায়ের বয়স বের হয়ে গেল, তাহলে সুতরাং মায়ের বয়স সমান 60 বিয়োগ 15 বছর সমান, আমরা একটাও বিয়োগ করে দেখিয়ে দেব 15 5 4 45 বছর। বন্ধুরা আশা করছি এইটুকু বুঝতে পেরেছো, আর সব সময় এইভাবে রাত করে দেবে কেন দিবে আমি তোমাদেরকে বলি বন্ধুরা, কারণ পাশাপাশি বিয়োগ করতে গিয়ে তোমার কোনো কারণে ভুল হতে পারে, এই জন্য সবসময় এইভাবে বিয়োগ যোগ গুণ ভাগ যাই থাক যত ছোট থাক তোমরা করে দেখিয়ে দিবে। তাহলে 45 বছর। এখন আমাদের মা এবং পুত্রের প্রত্যেকের বয়স কত চেয়েছে, তাহলে আমরা কি লিখবো, সুতরাং মায়ের বয়স 45 বছর এবং পুত্রের বয়স 15 বছর। বন্ধুরা দেখো 15 বয়স পুত্রের, 15 বছর মায়ের, 45, তাহলে 3 15 45 আমাদের কথার সাথে কি মিল আছে? পুত্রের বয়স কি মায়ের বয়স কি পুত্রের বয়সের 3 গুণ হয়েছে, গুণ করো 15 কে 3 দিয়ে 45। এখন 45 আর 15 যোগ করো 60 বছর। বন্ধুরা আবার আমি বলছি, নিশ্চয়ই তোমরা লিখেছো, আবার দেখে নাও, আমাদের সমষ্টি ছিল মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, প্রত্যেকের বয়স কত অর্থাৎ কার বয়স কত? বন্ধুরা আমরা কি করেছি,
দেওয়া আছে যেটা মায়ের বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ তোমরা নিশ্চয়ই লিখেছো মিলে না আর তার নিচে লিখেছি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ আমরা বরাবর টান দিয়ে যোগ করেছি মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ 3 গুণ আর 1 গুণ যোগ করেছি তাহলে আমাদের কি বলা আছে সমষ্টি 60 বছর আমরা লিখেছি পুত্রের বয়সের 4 গুণ সমান 60 বছর সুতরাং পুত্রের বয়স সমান 60 ভাগ 4 সমান 15 বছর হচ্ছে তো যেহেতু পুত্রের বয়স পেয়ে গেছি এখন তোমরা দুই ভাবে মায়ের বয়স বের করতে পারো এখন তোমরা জেনেছ পুত্রের বয়সের 3 গুণ সমান মায়ের বয়স তাহলে পুত্রের বয়স 15 গুণ 3 সমান 45 বছর মায়ের বয়স পেয়ে যাবে অথবা যেহেতু মোট বয়স 60 বছর তো পুত্রের বয়স 1 গুণ মায়ের বয়স 3 গুণ তাহলে আমরা 60 কে ওই 4 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ করতে পারি আর সহজ পন্থা যেটা সেটা হলো দুজনের মোট বয়সটা যদি একজনেরটা বাদ দিয়ে দিই আরেকজনেরটা এমনিতে থেকে যায় তা আমরা কি করেছি দুজনের বয়স 60 বছর সেখান থেকে 45 বাদ দিয়ে আর সরি 15 বাদ দিয়ে মায়ের বয়স 45 পেয়ে গিয়েছি আমি বিশ্বাস করছি বন্ধুরা তোমরা সমস্যাটি বুঝে গিয়েছ এখন আমরা এই দুইটি সমস্যা সুন্দর করে বারবার অনুশীলন করব সমাধান তো আমি করেই দিয়েছি তোমাদের যদি এরপরও কোথাও কোনো বোঝার ঘাটতি থাকে প্লিজ বন্ধুরা আমাকে ইনবক্স করবে আমার ফোন নাম্বার তোমাদের অনেকের কাছেই আছে এরপর মেসেঞ্জার চেয়ে নিবে আমি দিয়ে দিব আর তোমরা এই সমস্যার সমাধান করে তোমার অভিভাবকদের দেখাবে আমাকে মেসেঞ্জারে পাঠাবে বন্ধুরা মনে রাখবে অনলাইন ক্লাস কিন্তু আমরা সবাই করতে পারছি না যাদের সুযোগ আছে বন্ধুরা তারা যেন আমরা মিস না করি আমি বুঝতে পারছি তোমাদের ভালো লাগছে না বাসা থেকে বন্ধুরা ভালো লাগাতে হবে ভালো লাগা তো নিজের মধ্যে তোমরা আনন্দে থাকো সবসময় সচেতন থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আর বাবা মা এবং পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে বেশি বেশি সময় দাও নিজের ভাই বোনরা যারা এক বাসা আছে সবাই খেলাধুলা করো মজা করো সেই সঙ্গে তোমার মূল কাজ পড়ালেখাটা চালিয়ে যাও বন্ধুরা তোমাদের সুন্দর আগামীর প্রত্যাশায় ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো খোদা হাফেজ।